হোটেলটা দেখানো নেই, আজকে হোটেলটা দেখাই চলো। মাদ্রানি নোভা এক্সপ্রেস, দেখো কত সুন্দর হোটেল লবি। Any parcel, 611 rooms, any parcel. Any parcel, 611 room. Parcel. Food, any food? No, okay. 611. Joy. Okay. ভিডিওটা আমাদের খাওয়া দিয়ে গেছে, চলো এবার লিফটে ওঠা যাক। থেকে বেরিয়ে এখানে 610 থেকে 611 ডান দিকে সবার লাস্টের রুমটা আমাদের। একটা সুন্দর জিনিস দেখাই, তোমরা দেখো দেখে দাও কার্ডটা। আপনাদের মূল্যবান জিনিস এই লকারে আপনারা লক করে রাখতে পারেন। আর ওই দিকটা এইদিকে হচ্ছে বাথরুমটা এরকম, আর এইটা হচ্ছে আমাদের বেড। এটা কুইন বেড বলবো, কিং সাইজ বলবো না, এটা কুইন বেড, দুজনের জন্য পারফেক্ট। এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউ, হোটেলের রুফটপ রুমছি। দেখলে দরজাটা কি সুন্দর খুলে গেল, যারা নাকি শরীর সচেতন নিয়ে ভাবো জিম করতে চাও, আমাদের এখানে কিন্তু জিমও আছে এই হোটেলে। এটা জিম, এই হোটেলে জিম আছে। ঘুরতে এসে যদি মানে তোমরা শরীরচর্চা করতে চাও তো এখানে করতে পারো। অনেক বড় রুফটপ, এইখানে শাওয়ার নিতে পারো, সেই ভিউটা এরকম। আমরা এখন যাব আলকাজার সমুদ্রে পাটায়া। এখন বাজে 6টা, আমাদের রিসিভ করতে এসছে গাড়ি, তো এখন আমরা বেরোচ্ছি আলকাজার শো দেখতে। চলুন সেরকম শো সেটা আপনাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি আলকাজার
শো দেখতে। তো আমরা বাইরে আছি, ওরা দেখাচ্ছি ক্রাউডটা কীরকম এখানে। ক্রাউড আমাদের সিট পড়েছে একদম সামনে, এই দেখুন সিট পড়েছে এখানে সিট। আর এই শো, চলুন শো শুরু হলে আপনাদেরকে দেখাবে। এতক্ষণ তোমাদেরকে অ্যালকাজার শো দেখালাম, পুরো ভিডিও করতে দেয়নি, ওখানে বন্ধ করে দিই তাই করতে পারিনি, শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটা মলে, এখানে বেস্ট মল, তো ওটা তোমাদেরকে দেখ। আমরা এসে গেছি সেই মলটায়, দেখো ওখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে। কুমিরের মাংস খায় দুর্গা মায়ের মূর্তি দেখেছি। চলো তোমাদেরকে দেখাবো দুর্গা মায়ের মূর্তি। টার্মিনাল 21, এটা হচ্ছে পাটায়ার সব থেকে বড় মল ও খুব সুন্দর। চলুন আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও এই মলটা ঘুরে দেখানো যাক। থাইল্যান্ড ব্যাংককের ট্যুরে আমি যে ট্রাভেলের সাথে এসেছি
তার সব ডিটেলস ও সব কিছু আমি দেব ভিডিওর শেষে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আর সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমার কিন্তু ভিডিও করার আরও এনার্জি বাড়িয়ে দেয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্যারিস যাচ্ছি, তো চলুন। প্যারিস যাওয়া যাচ্ছে, অ্যারাইভেল লন্ডন। আমরা অ্যারাইভেল লন্ডনে করছি, মানে এখানে আসলে আপনি সব জায়গায় যেতে পারবেন। ওই দেখুন, ওখান দিয়ে ইটালি চলে যেতে পারবেন, অসুবিধা নেই। আপনি কোথায় যেতে চান, লন্ডন যেতে চান, ইটালি যেতে চান, প্যারিস যেতে চান, এখানে আসলে সব জায়গায় যেতে পারবেন, কোনো ব্যাপার। এমন একটা জায়গা যেখানে জায়গায় যেতে পারবেন, আরামসে চলে যান, কোনো ভিসা পাসপোর্ট কিছু না, কোনো প্রবলেম। আমরা এখানে এসে একটা শিফন কেক নিলাম আর কফি দিলাম, বললো আমাদের 90 ভাগ, তো খেয়ে দেখি কেমন। এই হচ্ছে শিফন কেক। যাবো এখন ওয়াকিং স্ট্রিট, তো আমরা যাব এখন টুকটুক, টুকটুক ব্যাংককে এই গাড়িটাকে টুকটুক বলা হয়। তোমাদের গিয়ে দেখাবো আমরা টুকটুক করে ওয়াকিং স্ট্রিট যাব। চলো যাওয়া যাক ওয়াকিং স্ট্রিট। আমরা চলে এসেছি ওয়াকিং স্ট্রিট। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগা আর খারাপ লাগা দুটোই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আরেকটা ব্লগ কালকে নিয়ে হাজির হচ্ছি। দেখুন থাইল্যান্ড।